আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। গাজায় দখলদারদের বিরুদ্ধে যুদ্ধে আরেকটি বড় সাফল্য পেয়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। দক্ষিণ গাজায় তাদের একক হামলায় 10 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। মার্কিন বাহিনীর উপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঝড় তুলেছেন হুথিরা। মুহুর্মুহ হামলার মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে 2 মার্কিন জাহাজ। এর মধ্যেই সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইরাক থেকেও ফিরতে হচ্ছে তাদের। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, বুধবার তারা ইসরায়েলি বাহিনীর অবস্থান নিয়ে একটি বাড়িতে বিস্ফোরণ ঘটিয়েছেন। ওই বাড়িতে আগে থেকেই এক্সপ্লোসিভ ডিভাইস রেখেছিলেন তারা। দক্ষিণ গাজার খান ইউনিসের বাড়িতে কাসামের যোদ্ধারা ইসরায়েলি বাহিনী আসার অপেক্ষায় ছিলেন। সেনারা এলে সেখানে বিস্ফোরণ ঘটানো হয়। এরপর উদ্ধারকারী সেনাদলের সঙ্গে সরাসরি লড়াইয়ে লিপ্ত হন যোদ্ধারা। আল কাসাম নিশ্চিত করেছে এই ঘটনায় অন্তত 10 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। যুদ্ধ পর্যবেক্ষণকারী মার্কিন সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার এবং ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট বৃহস্পতিবার জানিয়েছে, ফিলিস্তিনি যোদ্ধারা খান ইউনিসের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা দৃঢ়ভাবে প্রতিহত করছেন। শহরের পশ্চিম, দক্ষিণ ও পূর্বে ইসরায়েলি সেনাদের সঙ্গে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছেন তারা। পর্যবেক্ষকরা জানান, উত্তর গাজায় যুদ্ধরত গ্রুপগুলোকে প্রতিহত করতে ইসরায়েলি সেখানে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে। ইসলামিক জিহাদের বরাতে দুই পর্যবেক্ষক সংস্থা বলেছে, বুধবার তারা ইসরায়েলের বসতিগুলোকে লক্ষ্য করে বিপুল পরিমাণ রকেট ছুড়েছেন। আল মায়াদিনের খবরে বলা হয়, এডেন উপসাগর এবং বাব আল মান্দেব প্রণালীতে বুধবার বেশ কয়েকটি মার্কিন ডিস্ট্রয়ার এবং যুদ্ধজাহাজের সঙ্গে হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। হুথি সমর্থিত সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি নিশ্চিত করেছেন, এই সংঘর্ষে একটি মার্কিন যুদ্ধজাহাজকে সরাসরি আঘাত করা হয়েছে এবং দুটি মার্কিন বাণিজ্যিক জাহাজ পিছু হটতে এবং ফিরে যেতে বাধ্য হয়েছে। সারি জানান, 2 ঘণ্টারও বেশি সময় ধরে চলা অভিযানে ইয়েমেনের সশস্ত্র বাহিনী বিপুল পরিমাণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তিনি বলেন, মার্কিন যুদ্ধজাহাজগুলো আমাদের ক্ষেপণাস্ত্র প্রতিহতের চেষ্টা করার পরও অনেক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হেরেছে। ইয়াহিয়া সারি জোর দিয়ে বলেন, গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে, গাজা থেকে অবরোধ প্রত্যাহার না হলে কোনো ইসরায়েলি কিংবা ইসরায়েলগামী জাহাজকে তাদের বন্দরে যেতে দেওয়া হবে না। এদিকে জাতিসংঘ এবং সানাভিত্তিক দাতব্য সংস্থাগুলোতে কর্মরত মার্কিন এবং ব্রিটিশ নাগরিকদের 1 মাসের মধ্যে ইয়েমেন ছাড়ার নির্দেশ দিয়েছে হুথি সমর্থিত সরকার। বুধবার হুথিদের একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছেন হুথিরা। এর জবাবে ইরান সমর্থিত এই গোষ্ঠীর সামরিক লক্ষ্যবস্তুতে যৌথভাবে হামলা করছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। মঙ্গলবার ইয়েমেনের উপকূলীয় এলাকায় হুথিদের অবস্থানে ওই দুই দেশের হামলার পর হুথিদের তরফে নতুন এই ঘোষণা আসে। গত সপ্তাহে হুথিদেরকে সন্ত্রাসী সংগঠনের তালিকায়ও অন্তর্ভুক্ত করেছিল ওয়াশিংটন। হুথি সমর্থিত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বুধবারের ঘোষণায় বলা হয়, ইয়েমেনে কার্যক্রম পরিচালনার জন্য বিদেশি সংস্থাগুলো যেন মার্কিন এবং ব্রিটিশ নাগরিকদের আর নিয়োগ না দেয়। ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিটের যোদ্ধারা অঙ্গীকার করেছেন, মার্কিন সেনা ঘাঁটিগুলোর বিরুদ্ধে তাদের হামলা অব্যাহত থাকবে। ইউনিটের শরিক কাতাইব সাইদ আশ গুহাদার মহাসচিব আবু আলা আল ওয়ালাই বুধবার এক বিবৃতিতে বলেছেন, তাদের অবস্থানের উপর মার্কিন হামলার পর তার সহযোদ্ধারা অপারেশনের দ্বিতীয় পর্যায় শুরু করেছেন। এখন থেকে তারা ইসরায়েলি বন্দরগামী ভূমধ্যসাগরীয় রুটগুলোতে অবরোধ বলবৎ করবেন। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত গাজার উপর থেকে অন্যায় অবরোধ প্রত্যাহার না হবে এবং চলমান বর্বর গণহত্যা বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের হামলা চলবে। এদিকে কাতাইব হিজবুল্লার মুখপাত্র জাফর আল হুসাইনি এক বিবৃতিতে বলেছেন, গাজায় আমাদের ভাইয়েরা বিজয় অর্জন না করা পর্যন্ত ইরাকের প্রতিরোধ যোদ্ধারা হামলা অব্যাহত রাখবেন। এটি স্বাধীনতাকামী জনগণের কাছে আমাদের গৌরবময় প্রতিশ্রুতি। ইরাকে আল মায়াদিনের সূত্রগুলো বৃহস্পতিবার জানিয়েছে, ইসরায়েলের আশদোদ বন্দরে আবার ড্রোন হামলা চালিয়েছেন ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। মঙ্গলবারও ইরাকি যোদ্ধাদের ড্রোন হামলায় আশদোদ বন্দরের ক্ষয়ক্ষতি হয়েছিল। মার্কিন গণমাধ্যম ফরেন পলিসি সিনিয়র কর্মকর্তাদের বরাতে বুধবার জানিয়েছে, প্রায় 1 দশকের উপস্থিতির পর যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে তার বাহিনী প্রত্যাহারের কথা বিবেচনা করছে। গাজায় ইসরায়েলি হামলায় মার্কিন মদতের কারণে মধ্যপ্রাচ্য জুড়ে আঞ্চলিক যুদ্ধের ক্রমবর্ধমান ঝুঁকির মধ্যে এই সম্ভাব্য পদক্ষেপ আসতে যাচ্ছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি।
খবরে বলা হয়, সিরিয়া থেকে মার্কিন সেনাদের পুরোপুরি প্রত্যাহার করা হতে পারে, যদিও এখনও কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রতিরক্ষা এবং পররাষ্ট্র দপ্তরের ভেতরের অন্তত চারটি সূত্র জানিয়েছে, হোয়াইট হাউস সিরিয়া মিশন চালিয়ে যেতে চাইছে না। তারা এটিকে অপ্রয়োজনীয় বলে মনে করছেন। কখন এবং কিভাবে সেনা প্রত্যাহার করা যেতে পারে তা নির্ধারণে ভেতরে ভেতরে ব্যাপক আলোচনা চলছে বলে জানায় ফরেন পলিসি। এদিকে ইরাকে মার্কিন বাহিনীর ভবিষ্যৎ নিয়ে দুই দেশের কর্মকর্তারা আলোচনায় বসতে যাচ্ছেন। একজন মার্কিন কর্মকর্তার বরাতে সিএনএন বুধবার বলেছে, গ্রীষ্মে গঠিত উচ্চতর সামরিক কমিশন বা HMC মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের পরবর্তী করণীয় নির্ধারণ করবে। আলোচনায় মার্কিন সামরিক উপস্থিতি গুটিয়ে আনার সম্ভাব্য সময় নির্ধারিত হতে পারে। এর মধ্যেই ইরাকি কর্মকর্তারা বলেছেন, তারা আর দেশটিতে মার্কিন বাহিনীর উপস্থিতি চান না এবং মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছেন। ইরাকি প্রধানমন্ত্রী শিয়া আল সুদানি সম্প্রতি বলেছেন, ইরাকে আন্তর্জাতিক বাহিনী অবস্থানের যৌক্তিকতা শেষ হয়ে গেছে। আল সুদানির বক্তব্যের পর বাহিনী প্রত্যাহারের পরিকল্পনা নেই বলে জানিয়েছিল পেন্টাগন। দেশটিতে প্রায় 2,500 মার্কিন সেনা রয়েছেন। মার্কিন সেনাদের উপর নিয়মিতভাবে হামলা চালিয়ে যাচ্ছেন ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা ICJ বুধবার জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলায় দক্ষিণ আফ্রিকার অস্থায়ী পদক্ষেপ গ্রহণের অনুরোধের উপর শুক্রবার রায় দেওয়া হবে। এক বিবৃতিতে আদালত বলেছে, ডাচ শহর হেগের পিস প্যালেসে আদালতের প্রেসিডেন্ট আদেশ পাঠ করবেন। 29 ডিসেম্বর ICJ-তে করা মামলায় গাজা ইসরায়েলি হামলায় জেনোসাইড কনভেনশন লঙ্ঘিত হচ্ছে জানিয়ে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলি হামলায় নিষেধাজ্ঞা দেওয়ার আবেদন জানায়। দক্ষিণ আফ্রিকা ICJ-র কাছে 9টি অন্তর্বর্তী আদেশ চেয়েছে। এর মধ্যে রয়েছে অবিলম্বে গাজা ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ করা, ফিলিস্তিনিদের গণহত্যা বন্ধে যুক্তিসঙ্গত ব্যবস্থা নেওয়া, বাস্তুচ্যুতদের বাড়ি ফেরার ব্যবস্থা করা, খাদ্য পানি জ্বালানি চিকিৎসা ও স্যানিটেশন সামগ্রী সহ পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করা, গণহত্যায় জড়িতদের শাস্তির প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং গণহত্যার প্রমাণ সংরক্ষণ করা। পরিস্থিতির প্রয়োজনীয়তার কারণে ICJ-র কাছে জরুরি ভিত্তিতে ইসরায়েলি অভিযান বন্ধের আদেশ কামনা করে দক্ষিণ আফ্রিকা। দেশটির মিডিয়া জানিয়েছে, রায় উপলক্ষে দক্ষিণ আফ্রিকার সরকারি কর্মকর্তারা নেদারল্যান্ডসে পৌঁছেছেন। রায়ের সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী নালেদি প্যান্টার ও আদালতে উপস্থিত থাকবেন। আনাদুলুর খবরে বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আপত্তিকর বক্তব্যের নিন্দা জানিয়েছে কাতার। ইসরায়েলের চ্যানেল 12-কে নেতানিয়াহু বলেছেন, চলমান যুদ্ধে দোহার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা সমস্যাজনক। কাতারের উপর চাপ সৃষ্টি না করার অভিযোগে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন। নেতানিয়াহু বলেন, তিনি প্রকাশ্যে দোহাকে ধন্যবাদ জানাননি, কারণ তারা হামাসকে চাপ দেওয়ার জন্য যথেষ্ট পদক্ষেপ নেয়নি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বুধবার বলেন, কাতারের মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বক্তব্যে আমরা হতবাক হয়েছি। নিরীহ মানুষের জীবন বাঁচানোর প্রচেষ্টায় এ ধরনের মন্তব্য ধ্বংসাত্মক এবং দায়িত্বজ্ঞানহীন। এদিকে ইসরায়েলের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও কাতারকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। বুধবার এক্সে তিনি লিখেছেন, কাতার এমন একটি দেশ যারা সন্ত্রাসবাদকে মদত দেয়, সন্ত্রাসীদের অর্থ দেয়। কাতারই হামাসের পৃষ্ঠপোষক এবং ইসরায়েলি নাগরিকদের উপর হামাসের হত্যাযজ্ঞের জন্য তারা ব্যাপকভাবে দায়ী। ইসরায়েলি প্রধানমন্ত্রীর বক্তব্যে কাতার বিস্ময় প্রকাশের পর স্মোট্রিচ এই মন্তব্য করেন। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়, গাজায় বন্দি ইসরায়েলিদের এখনই মুক্তির ব্যবস্থা করার দাবিতে হাজার হাজার বিক্ষোভকারী বুধবার ইসরায়েলের রাজধানী তেল আবিবের মহাসড়ক অবরোধ করেন। বন্দীদের পরিবার এবং তাদের সমর্থকদের অভিযোগ, নেতানিয়াহু এবং তার প্রশাসন তাদের প্রিয় স্বজনদের ফিরিয়ে আনতে পর্যাপ্ত পদক্ষেপ নিচ্ছেন না। খবরে বলা হয়, ইসরায়েলি পুলিশ আইলন হাইওয়ে থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দানের পর তারা পার্শ্ববর্তী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাইরে সমাবেশ করেন। তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তাইয়েব এরদোয়ান বলেছেন, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে এমন পদক্ষেপ এড়াতে সম্মত হয়েছেন তিনি এবং ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়সি। বুধবার আঙ্কারায় ইরানি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, তারা গাজা ইসরায়েলের নির্মম হামলার অবসান এবং এই অঞ্চলের টেকসই শান্তির জন্য অপরিহার্য বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। আল জাজিরার সিনেম কোসেকলু আঙ্কারা থেকে জানান, দুই প্রেসিডেন্টের আলোচনার প্রধান বিষয় ছিল গাজা যুদ্ধ। দুই প্রেসিডেন্টই বলেছেন, আঙ্কারা এবং তেহরান সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে ইসরায়েল এবং ফিলিস্তিন নামের দুই স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে মার্কিন সমর্থন পুনর্ব্যক্ত করা একটি বিবৃতিতে সমর্থন জানিয়েছেন মার্কিন সিনেটের
সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক পার্টির প্রায় সব সদস্য। সিনেটের মোট 100 আসনের মধ্যে 51টিতে রয়েছেন ডেমোক্রেটিক পার্টির সদস্যরা। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এই দলের শীর্ষ নেতা। সিনেটর ব্রায়ান শ্যাটস আসন্ন বিলের সংশোধনী হিসেবে এই প্রক্রিয়া উত্থাপন করেন। এতে একটি গণতান্ত্রিক ও সার্বভৌম ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার পাশাপাশি ফিলিস্তিনিদের ন্যায্য আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে পৃথক আরেকটি রাষ্ট্র প্রতিষ্ঠার উল্লেখ রয়েছে। এর পক্ষে বিপক্ষে ভোট শেষে দেখা যায় 51 ডেমোক্র্যাট সদস্যের মধ্যে 49 জনই প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছেন। বাকি দুইজনের একজন জানিয়েছেন তিনিও দুই রাষ্ট্রভিত্তিক সমাধান চান। ভাষাগত সমস্যার কারণে তিনি এতে স্বাক্ষর করেননি। বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমা হামলায় গত 24 ঘণ্টায় আরও 210 ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। মন্ত্রণালয় বলছে 7 অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অবরুদ্ধ ফিলিস্তিন ভূখণ্ডে এ পর্যন্ত অন্তত 25,700 মানুষ নিহত হয়েছেন। নিহতদের 70% শিশু এবং নারী। ইসরায়েলি আগ্রাসন থেকে ছাড় পায়নি জাতিসংঘের আশ্রয় কেন্দ্র। গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়া জাতিসংঘের খান ইউনিস প্রশিক্ষণ কেন্দ্রে বুধবার হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত 9 জন নিহত হন। জাতিসংঘ বলেছে সেখানে 30,000 ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার পাশাপাশি হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, আমরা এই হামলার নিন্দা জানাই। জাতিসংঘ বলেছে এটি গণহত্যার শামিল। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ। We'll be right back.